ইসলামের দৃষ্টিতে মুসাফা এক হাতে নাকি দুই হাতে, এটা নিয়েও গন্ডগোল আছে ভাই, ইখতিলাফ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শাফি রহমাহুল্লাহর মত অনুযায়ী এক হাতে মুসাফাহা, ইমাম মালিক রহমাহুল্লাহ এবং আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহর মাজহাবের ওলামা একরামের অনেকের মতেই মুসাফা হবে দুই হাতে। এক হাতে মুসাফার বিষয়ে যেরকম অনেকগুলো হাদিস থেকে প্রমাণ হাজির করা যায়, দুই হাতে মুসাফাটাও বিভিন্ন হাদিস থেকে প্রমাণ করা যায়। বিশেষ করে সহিহ বুখারীতে আপনার হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ আব্দুল ইবনে ওয়ারেক রাহিমাহুল্লাহর সাথে দুই হাতে মুসাফা করেছেন। বুখারীতে মুআল্লাকান হাদিস রয়েছে, আর অনেক হাদিস রয়েছে যার কারণে দুই হাতে মুসাফা করলে সেটাকে অনেক ভাই বেদাত বলে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, না, দুই হাতে মুসাফা কখনো বেদাত না। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজুল্লাহ একই কথা বলেছেন। এই জন্য এক হাতে মুসাফা করার হাদিস যেরকম রয়েছে, দুই হাতে মুসাফা করার সপক্ষেও দলিল আছে। সবচেয়ে মজার কথা হলো, এক হাত না দুই হাত, এটার ইখতিলাফটা হলো মুস্তাহাবের ইখতিলাফ। কিসের ইখতিলাফ? মুস্তাহাবের ইখতিলাফ। অতএব এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনি দুই পক্ষের ওলামা একরামের মধ্যে যার দলিল বেশি শক্তিশালী মনে হয়, যদি দলিল শক্তিশালী আপনি মাপতে পারেন, তো আপনি যে কোনোটার উপর আমল করতে পারেন, কিন্তু আরেকটাকে ডিসকারেজ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।